কর্মবিরতি আহত কুননগরের যুবক আর্জি করে চিকিৎসা পেলেন না যুবক যুবকের বাইরে তিন ঘন্টা পরে মৃত্যু যুবকের এ কেমন আন্দোলন ছেলেকে হারিয়ে বিচার চাইছেন মা আর্জি করে বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের এবং কলকাতা টিভিতে খবর সম্প্রচার কলকাতা টিভির খবর শেয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গঠনমূলক আন্দোলনের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য তাদের প্রতিবাদে চিকিৎসা পরিষেবা যেন ব্যাহত না হয় প্রতিবাদের জের মৃত্যু হত্যার সামিল কলকাতা টিভির খবর পোস্ট করে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা টিভির খবর পোস্ট করেই এই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবো ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি কি জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে তার পোস্ট সেখানে তিনি ঠিক কি উল্লেখ করেছেন দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল একটি টুইট করেছেন কারণ একজন বাসিন্দা বছর বয়স তার যেভাবে মৃত্যু হয়েছে সেই খবর কলকাতা টিভিতে টুইট করে বলেছেন যে একজন একজন যুবক কিভাবে মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে তিনি স্বাগত জানিয়েছেন কিন্তু কর্মবিরতির ফলে যেভাবে বিনা চিকিৎসায় রুগীর মৃত্যু হচ্ছে তা নিয়েই কিন্তু গঠনমূলক আন্দোলনের কথাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তৃণমূল কংগ্রেসের প্রায় পাঁচ থেকে সাতজন সাংসদ এবং নেতা তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া জানিয়েছেন তার মধ্যে কয়েকজন রাজ্যের মন্ত্রীও রয়েছেন যেভাবে বিনা চিকিৎসায় বিভিন্ন জায়গাতে রুগী মৃত্যু হচ্ছে এবং আরজি করে যে খবর গতকাল কলকাতা টিভিতে টেলিকাস্ট করা হয়েছিল তার ক্লিপ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট অত্যন্ত গুরুত্বপূর্ণ একদমই ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ